হ্যালো 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 ফ্রেন্ডস, আজকের যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ হচ্ছে আজকের টপিকটাই হলো টপিক, মানে টপিক আপনারা কিভাবে খুঁজবেন। কারণ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল যখন আপনার আছে তখন আপনার টপিক মাস্ট, টপিক ছাড়া তো আপনারা কোনো কাজই করতে পারবেন না। তো প্রত্যেক দিন যদি ভিডিও যারা আপলোড করে তাদের প্রত্যেক দিন নতুন নতুন টপিক চাই, তো সেই টপিক আসবে কোথা থেকে? যারা ট্রেন্ডিং এর ভিডিওর ওপর কাজ করে তাদের তো নিউজ ট্রেন্ডিং যা চলছে ট্রেন্ডিং এর উপরে তারা ভিডিও না হয় বানাচ্ছে। ডেইলি লাইফ যারা ব্লগ করছে তারা ডেইলি লাইফের ভিডিও আপলোড করছে, যে ডেইলি লাইফে তাদের কি কি হচ্ছে না হচ্ছে আপলোড করছে, সে সপ্তাহে হয়তো 3 দিন হোক বা 4 দিন হোক আপলোড করে দিচ্ছে। তাতে খুব একটা বেশি টপিকের প্রয়োজন হয় না সেখানে। কিন্তু আদার্স অনেক চ্যানেল আছে যেই চ্যানেলগুলোতে টপিক ছাড়া কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন। যেমন হচ্ছে আমার টেকনিক্যাল চ্যানেল, তো টেকনিক্যাল চ্যানেলে আমি যদি টপিক যদি ফাইন্ড না করি, যেমন আজকের টপিকটাই হলো একটা টপিক, টপিক কি করে পাওয়া যাবে, তো এই যে আমি টপিকের ওপর ভিডিও বানাচ্ছি, তো এইটাও একটা টপিক আমাকে খুঁজতে হচ্ছে যে এরকম একটা টপিকের ওপরে আমাকে কাজ করতে হবে। তো সেই রকম আমাকে তো রেগুলারলি আমাকে টপিক খুঁজতে হবে, না হলে তো ভিডিও আপলোড আমরা করতে পারবো না, আর ভিডিও যদি আপলোড না করি তো চ্যানেলও গ্রো করবে না। তো আজকের ভিডিওটা এই নিয়েই যে আপনারা কি করে টপিক খুঁজে পাবেন, নতুন নতুন অনেক ভালো ভালো টপিক আপনারা পেতে পারেন, তো যার জন্যে ভিডিওটা ফুল দেখবেন যাতে বুঝতে পারেন। তো আমি কিছু জিনিস বলবো যেগুলো আপনাদের আনলিমিটেড টপিক আপনারা ওখান থেকে পাবেন। লাস্ট যে টপিকটা বলবো, মানে যে পয়েন্টটা আমি বলবো, সেটা কিন্তু খুবই সিম্পল আর আপনাদের সাথে এটা হয়েও থাকে, সেইটা জিনিসটা কিন্তু যদি একবার যদি ক্যাপচার করে নিতে পারেন তাহলে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে চলতে আপনারা টপিক খুঁজে পাবেন, সেটাই আমি লাস্টে এসে বলছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনো সুপার টু, শিখবো সিম্পলি নো তাম যা। টপিক আপনারা যেখান থেকে পাবেন মেন যে জায়গা সেটা হচ্ছে প্রথম, যেটা ফার্স্ট চয়েস আপনাদের রাখা দরকার সেটা হচ্ছে আপনি কোথা থেকে পাবেন, এইখান থেকে পাবেন। সেটা কি করে? আপনাকে একটু দিমাগ খাটাতে হবে যে আপনি যে ক্যাটাগরির চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনার কিসের ওপরে, মানে সাপোজ আমি ধরে নিচ্ছি যে আপনার টেকনিক্যাল চ্যানেল আছে, তো টেকনিক্যাল চ্যানেলে কি কি টপিক হতে পারে, মানে আপনি ইউটিউবের টিপস দেওয়া হোক বা কোনো প্রোডাক্ট রিভিউর ব্যাপার হোক, তো আপনাকে চেষ্টা করতে হবে যে ট্রেন্ডিংয়ে কি জিনিস যাচ্ছে, ট্রেন্ডিংয়ের ওপরে যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার টপিকের কোনো অভাব হবে না। এবার সবসময় সবার পক্ষে হয়তো যারা ফুল টাইম এখানে কাজ করছে ইউটিউবে তাদের পক্ষে না ঠিক আছে, অল টাইম দিলে এখানে থেকে পাওয়া যাবে, কিন্তু যারা পার্ট টাইমে কাজ করছে বা ফুল টাইম তারা দিতে পারছে না তাদের পক্ষে একটু অসুবিধা। তবে ম্যানেজ করতে হবে যে কোনো হোক ট্রেন্ডিংটাকে ফলো করা। ট্রেন্ডিং ফলো করতে গেলে আপনাকে সোশ্যাল মিডিয়া একটু অ্যাক্টিভ থাকতে হবে, যেরকম ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টুইটার তো মেন আপনাকে ফলো করতে হবে। কোনো রকম যদি ট্রেন্ডিং কোনো টপিক হয় টুইটারে সব থেকে প্রথম ওখানে পোস্ট হয়, তো সেখান থেকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও করে ফেলা, তো এখানে ভাইরাল হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি থাকে। তো এটা গেল ট্রেন্ডিং টপিকের ওপরে। ট্রেন্ডিং এর উপরে আপনি যে কোনো ক্যাটাগরি চ্যানেলে হোক না কেন সেইটা ট্রেন্ডটাকে যদি আপনি ধরে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর টপিক আপনি পেয়ে গেলেন। এইবার আনলিমিটেড টপিক পেতে গেলে আপনাকে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিটিটর খুঁজতে হবে। এই কম্পিটিটর আপনার, আমি বলছি না যে তাকে বড় কম্পিটিটর হতে হবে, ছোট চ্যানেল যাদের আছে তাদের চ্যানেলটাকেও আপনাকে ফলো করতে হবে, তারা কি ভিডিও পোস্ট করছে সেগুলোকেও আপনাকে দেখতে হবে। তাদের কমেন্টেও দেখবেন যে অনেক সময়তে অনেকে কিন্তু মানে অর্গানিক ভিউ আসে এবং কমেন্টও করে, তাদের যা কোয়েরিজ আছে সেগুলো কিন্তু পোস্ট করে। যারা বড় ক্রিয়েটার তাদের কাছে কমেন্ট করলে কি হবে, তারা হয়তো সেই পোস্টটা মানে কমেন্টটা হয়তো ইগনোর করে যায়, কিন্তু ছোট ক্রিয়েটার যারা আছে না তাদের ক্ষেত্রে যখন ভিউয়ার্স যখন এসে ওখানে কমেন্ট করে তারা কিন্তু সেটা সবসময় চেষ্টা করে রিপ্লাই দিয়ে দেওয়ার, আর সেটা দেওয়া উচিত, কারণ চ্যানেল গ্রো করতে গেলে রিপ্লাই দেওয়াটাও উচিত। আর যারা বড় অনেক ক্রিয়েটার হয়ে গেছে তাদের অনেক মানে হাজার হাজার কমেন্ট আসছে, তাদের পক্ষেও সম্ভব নয় যে ওখান থেকে কমেন্ট বেছে বেছে ই করে, কিন্তু তারাও অনেক সময় কি করে যে কমেন্টগুলো বেছে যেই কমেন্টগুলো আসে তার উপরে ভিডিও বানায়। তো আমার কথা হচ্ছে যে আপনাকে সেই রকম চ্যানেল আপনাকে খুঁজে বার করতে হবে, সেই কমেন্টগুলোকে আপনাকে পিক করতে হবে, সেই কমেন্টের ওপরে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভিডিও যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভিউয়াররা ওই টপিকটা খুঁজছিল সেটা কিন্তু আপনার ভিডিও থেকে পেয়ে যাবে, সেখান থেকে আপনার একটা
মানে টপিক কিন্তু আপনি আনলিমিটেড পাবেন এখান থেকে, কারণ চ্যানেল প্রচুর আছে, সেখান থেকে খুঁজে বার করাটা একটু টাইম দিতে হবে। টাইম দিলে কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন যে কি টপিকের উপরে ভিডিও করাটা দরকার। পরে যেটা নেক্সট যেটা আমি বলতে চাইছি সেটা কিছু কিছু মানে আপনি অনলাইনে অনেক কিছু ফোরাম পাবেন, সেই ফোরামগুলোকে আপনাকে ফলো করতে হবে। যেখানে যেমন হচ্ছে একটা কোডা বলে একটা ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু যার যা কোয়ারিজ আছে সেখানে কিন্তু পোস্ট হয়। তো ইউটিউব রিলেটেড কিছু পোস্ট ওখানে কিন্তু আপলোড করে কেউ না কেউ, যার যার যে রকম কোয়ারিজ আছে, তো সেই রকম কোয়ারিজগুলোকেও আপনাকে কিন্তু মানে ফাইন্ড করতে হবে। তো একবার ওখান থেকে যদি ফাইন্ড করে নিতে পারেন সেখান থেকেও ভিউ আসবে, আর যেই এই জায়গাগুলো থেকে টপিক বানানোর পর যে ভিউজগুলো আসবে সেগুলো কিন্তু খুবই অর্গানিক ভিউজ। যারা সার্চ করছে তারা হয়তো সেই টপিকে ভিডিও পাচ্ছে না, তো আপনি যদি সেইটা ভিডিওটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অর্গানিক ভিউজ পাওয়া পেতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর লাস্ট আমি যে পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার আশেপাশে যারা যারা রয়েছে, মানে বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি ফ্রেন্ড হোক বা যাই হোক, তাদের কথাবার্তা বা তাদের কি চাই এই ব্যাপারগুলো কিন্তু একটুখানি যদি ফলো করেন না, তাদের কাছ থেকেও দেখবেন অনেক কিছু টপিক পাওয়া যায়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে ধরুন আপনারা টেকনিক্যাল চ্যানেল আছে, তো টেকনিক্যাল চ্যানেল থাকা মানে কি ইন্টারনেট রিলেটেড অ্যান্ড্রয়েড হোক বা যে কোনো প্রোডাক্ট হোক বা যে কোনো কিছু হোক, তার টেকনোলজিক্যাল যে কোনো জিনিস, কোনো প্রবলেমের সলিউশন যদি আপনি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করতে বেশি টাইম কিন্তু লাগবে না। আর ওটার ক্ষেত্রেও আপনার টপিকের কোনো তো অভাব নেই, কারণ হচ্ছে সাপোজ আমি যেটা এক্সাম্পলের কথা বললাম, এক্সাম্পলটা হচ্ছে কোনো বন্ধু বান্ধবের সাথে গল্প করছেন, তো আপনার যে বন্ধু তার হট করে বলল যে আমার এই অ্যাপটাতে না এই প্রবলেম হচ্ছে, অ্যাপটা খুলতে যাচ্ছে এই একটা সমস্যা হচ্ছে। তো আপনি যদি ওইটার সম্পর্কে জেনে থাকেন তো আপনার হয়তো আইডিয়া ছিল না ওইটার সম্পর্কে ভিডিও বানানো, কিন্তু আপনার বন্ধু যখন সেইটা বলল তখন আপনার মাথা কি স্ট্রাইক করে গেল যে ঠিক আছে এটা আমি একটা ভিডিও বানাচ্ছি। ভিডিও বানালে তখন যে কেউ ওই প্রবলেম ফেস করবে সে সার্চ করবে, আর সার্চ করলে আপনার ভিডিওটা পেয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো একটা উপায় যেটা কিন্তু আপনাকে অনেকেই সাজেস্ট করবে না, তো আপনি এটা ট্রাই করুন, আমার মনে হয় কিন্তু খুব হেল্পফুল হবে আপনাদের জন্য। তো যে কটা আমি পয়েন্ট আমি বললাম আশা করি আপনাদের হেল্প হবে এটা যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, আমরা গ্রো করছি একসাথে, গ্রো করবো একসাথে। চলুন টাটা।